যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয় সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছোঁড়া হয়। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে। সমাপ্তি মানে শেষ নয়, এন্ড শব্দটির মানে হচ্ছে এফর্ট নেভার ডিস, অর্থাৎ প্রচেষ্টার কোনো মৃত্যু নেই। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সফল হবেই হবে। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হল প্রচেষ্টা। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে ততই নতুন কিছু শিখতে পারবে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করে যাবে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপ মন্দিরে প্রবেশ করে তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোকেরা আপনাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। তোমার অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, পরশ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস, সেটা হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেওয়া শুরু করবে। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করে যাও, সফল তুমি হবেই হবে। জীবনে এই দুটো মানুষ কখনো সুখী হতে পারে না, এক অর্থের লোভী নারী আর দুই নারী লোভী পুরুষ। একটা কথা কি জানো তো, সম্পর্ক ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা গড়া ভীষণ কঠিন। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সেটা একদিন মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতেই হয় তাহলে নিজের চরিত্রকে সাজিও। কাউকে ভয় দেখিও না, সাহস দিও, লজ্জা দিও না শিখিয়ে দিও, বোকা বলো না বুঝিয়ে দিও, রাগ করো না বোঝার চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। রাগ এবং ঝগড়া দুটোই একরকম, থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। জীবনের তিনটি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। ধীরে বলো শান্তি পাবে, অহংকার ছাড়ো মুক্তি পাবে, বিচার করো জ্ঞান পাবে,
सेवा कर शांति पा। प्रेम कर ले झगड़ा तो हबे, झगड़ार पर आबार जदि दुजोनेर मिल हय तबे सेटाई होच्छे भालोबासा। सुखेर नाम जीवन नय, कष्टके जय करे बेचे थाकार नामी हलो जीवन। सबकिछु भूले जेते नेई, किछु कथा मने राखते हय, जे कथागुलो आमादेर मानुष चिनते शिखिएछे। जीवन निये गल्प लेखा खूब सहज, किन्तु गल्पेर मतो करे जीवनटा साजानो खूब कठिन। छोट्ट घरेओ सुखे थाका जाय जदि सेखाने भालोबासाटा सत्यि हय। पृथिबीते एमन किछु मानुष आछे जारा निजेर सुखेर जन्य अन्यके कष्ट दिते पारे, आर एमन किछु मानुष आछे जारा निजे कष्ट पेयेओ अन्यके सुखी करार चेष्टा करे। परिस्थिति तोमाके धन्यवाद, तुमि बुझिए दिएछो सब आपनजन आपन हय ना। अपेक्षा करा भालो, किन्तु जे एर मूल्य बोझे ना तार जन्य अपेक्षा कराटा बोकामी। हयतो आमि तोमार योग्य छिलाम ना, तबे आमार भालोबासाटा मिथ्ये छिलो ना। एकटा कथा माथाय रखा उचित, दुदिन केउ सुंदर भावे कथा बोलले से आपन हय ना। दुनिया एखन बेईमाने भर्ती, आमि जाके कखनो हाराते चाइनि से आमाके बाध्य करेछे तार जीवन थेके दूरे सरे जेते। बंध भालोबासार गंध बेशी, नकल भालोबासार सुबास बेशी। सत्य प्रेमे रागारागी बेशी, नकल प्रेमे हासाहासि बेशी। बुझबे सेदिन खुजबे ताके, अवहेलाय हाराले जाके। एकटा कथा कि जानो तो, भालोबासाटा भूल छिलो ना, भरसा कराटा भूल छिलो। जाके सबार थेके आलादा भेबेछिलाम एखन बुझेछि सेओ अन्यदेर मतो। तुमि साबधाने थेको, तोमार काछे आमी मूल्यहीन होलेओ तुमि आमार काछे अनेक दामी। तोमाके सेदिनि किछु बला छेड़े दियेछि, जेदिन बुझेछि तोमार काछे आमार कथार कोनो मूल्य नेई। आमि नय समय बोझाबे तोमाके आमार मूल्य। जीवनेर मूल्यटा सेदिनि बुझेछिलाम जेदिन देखलाम हात बाड़ाले सबकिछु पावा जाय ना, तार जन्य योग्यता अर्जन करते हय। सबथेके काछेर मानुष जादेर भेबेछिलाम ताराई आघातगुलो सबथेके बेशी करेछे। सबथेके बड़ नेशा कि जानो, कारो मायाय निजेके जड़िए फेला। केयार कराटा भालोबासा, सम्मान देवाटा दायित्व, एवं सम्पर्क टिके रखाटा दुजनेर कर्तव्य। जार अनुभूति एक बार हृदय छुए जाए ताके भूले थाका सत्यि खूब कठिन। जीवन थेके आमी एकटा जिनिस शिखेछि, चाइलेई कारो आपन हवा जाए ना। शुधुमात्र रूप दिए काउके विचार करबेन ना। मने राखबेन कुत्सित शुयोपोकाटाओ एकदिन सुंदर प्रजापतिते परिणत हय। जीवने एई तीन जन मानुषके कखनो निजेर गोपन कथा बोलबेन ना। एक स्त्रीके, दुई मूर्खके, आर तीन शत्रुके। मानुष तखनी तोमार अतीतके टेने निये आसबे जखन तारा तोमार बर्तमानके सह्य करते पारबे ना। टाका थाकलेई सुखी हवा जाय ना। अर्थेर लोभी नारी आर नारी लोभी पुरुष कखनो सुखी होते पारे ना। टाकार साथे सुखेर कोनो सम्पर्क नेई, जदि थाकतो ताहले सुख बाजारे बिक्री होतो। निजेके ब्यस्त करे फेलुन, देखबेन एमनि एमनि भालो थाकते शिखे जाबेन। हजार टाका दामेर मानी ब्याग ना किने एकशो टाका दामेर मानी ब्याग किने बाकी नौशो टाका सेखाने राखुन।
বড়লোক সাজার চক্করে গরিব হবেন না। আপনার যতটুকু সামর্থ্য গরিবকে দান করুন। মনে রাখবেন, গরিবের আশীর্বাদ ওপরবালার আশীর্বাদের সমতুল্য। যে আজ মিথ্যে কথা বলে সুখ পায়, সে একদিন সত্য কথা বলতে গিয়ে কাঁদবে। সুখ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ আপনাকে কখনোই ছেড়ে যাবে না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝে নিও তুমি ভুল পথে হাঁটছ। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুন আমাদের জ্বালিয়ে দেয়। তবে দোষটা আগুনের নয়, আমরা সঠিক ব্যবহার করতে পারি না। এই পৃথিবীতে কেউ তোমার ততক্ষণ খোঁজ নেবে যতক্ষণ পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হবে। যে মানুষগুলো কখনো অন্যকে ঠকাতে চায় না, দিন শেষে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি ঠকে যায়। মাথার ওপরে আকাশটা সবারই এক, কিন্তু বাঁচার জগৎটা সবার আলাদা। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার দুঃখে কষ্ট পায়, এবং যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই হল তোমার প্রকৃত আপনজন। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। নীরবতার ভাষা কেউ বোঝে না, একটু চুপ করে থাকো, দেখবে সবাই ভুল বুঝে চলে গেছে। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে এই পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। কাউকে সুখ দিতে না পারলেও কষ্ট দিও না। একটা মেয়ের হাসি অবশ্যই একটা ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটা ছেলের কান্না একটা মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি কষ্টদায়ক, কারণ একটা ছেলে সহজে কাঁদে না। সত্যি কি অদ্ভুত, তাই না? তুমি ফুলের ওপর শুয়ে থাকলে ফুলশয্যা, আর ফুল তোমার ওপর শুয়ে থাকলে মৃত্যুশয্যা। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। একটা কথা কি জানো তো, জীবনের গল্পগুলো অনেক বদলে যেত, কল্পনাগুলো যদি সত্যি হতো। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদে কেউ না কেউ অবশ্যই পাশে দাঁড়াবে, এটাই হলো কর্মফল। মানুষ যখন কারো প্রশংসা করে, তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করে, তখন প্রায় সবাই সেটি বিশ্বাস করে। তোমাকে 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে কোনো অভুক্তকে দেখলে অন্তত তাকে এক মুঠো খাবার দিও। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকার জন্য টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকাকে বিসর্জন দিই। অপেক্ষা করতে করতে মানুষ একসময় ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, কিন্তু আমার ভালোবাসাটা কোনোদিন মিথ্যে ছিল না। ভালোবাসার জন্য এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু ভালোবেসে ভালো রাখার মতো মানুষ এই পৃথিবীতে অনেক কম। সম্পর্কের জন্য অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে, আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। যার ক্ষতি সহ্য করার শক্তি আছে, সেই একমাত্র জীবনে উন্নতি করতে পারবে। সেটা সম্পর্ক হোক বা ব্যবসা হোক কিংবা বন্ধুত্ব। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না, খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না।
ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। অসহায়কে কখনো অবহেলা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয়। জীবনে কষ্ট পাওয়ার খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। এখন আর কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ, তারা শুধু দেখে তুমি তার জন্য কি করনি। আমি সব কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু নিজের ব্যক্তিত্বকে কখনোই না। আমি ভালোবাসি বলে ক্ষমা করতে পারি, তাই বলে আমাকে বোকা ভেব না। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের অধিক প্রেমে নারী মজা নেয়। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তার জন্য নিজেকে দোষী ভেব না। শুধু মনে রাখবে, যেই গাছের ফল যত মিষ্টি সেই গাছেই সবচেয়ে বেশি আঘাত করে মানুষ। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং জীবনে সঠিক জিনিস বেছে নেওয়ার চেষ্টা করুন। জীবনের একটা গুরুত্বপূর্ণ মূল্যবোধ ও ম্যাচুরিটি হল কাউকে ছোট করে না দেখা। জীবনে এই প্রত্যেকটা কথা অবশ্যই মনে রাখবেন, চেষ্টা করবেন কিছু কথা জীবনে মেনে চলার, দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হবে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।